আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি আজকে আমি জ্যাক মেশিন নিয়ে এনেছি যাতে আমাদের সেলাই করতে যেন সুবিধা হয়। আমি চাচ্ছি যে আপনাদের যদি এই মেশিনগুলো যদি আপনারা ঘরে নিয়ে আসেন তাহলে মেশিনটি আনার পরে কীভাবে থ্রেডিং করে নিয়ে নেবেন, হ্যাঁ এই সব কিছু স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওটির মধ্যে আপনাদের সম্মুখে শেয়ার করব। তাহলে চলুন আনবক্সিং করে নিই। যখন মেশিনটি আমরা নিয়ে আসবো দেখুন দুটি বাক্স দিয়ে দিবে, একটির মধ্যে মেশিন রয়েছে আর একটির মধ্যে স্ট্যান্ড আর টেবিলটি রয়েছে। এখন এই যেটা হচ্ছে যেটার মধ্যে মেশিন রয়েছে এটার বাক্সটি খুলে নিয়ে নিয়েছি, দেখুন একটি বাক্স খুলে নিয়েছি, খোলার পর দেখুন আরও একটি বাক্স রয়েছে মানে কার্টন রয়েছে, এই কার্টনটি এখান থেকে সাইড করে নিয়েছি। আর ভিতরে দেখুন আরও একটি পঞ্চ রয়েছে এটা মেশিনকে সেফটি দেওয়ার জন্য, এই পঞ্চটি এখান থেকে বের করে নিয়ে নিচ্ছি। হ্যাঁ পঞ্চটি বের করে নিয়ে নিয়েছি, দেখুন এখানে দেখুন আমাদের মেশিনটি দেখা যাচ্ছে, দেখুন কত সুন্দরভাবে দেখুন মেশিনটি এখানে রয়েছে। দেখুন এই মেশিনটা এখন এখান থেকে বের করে নিয়ে নিচ্ছি। এখন দেখে নিয়ে নিচ্ছি ছোটো বাক্সটির মধ্যে কি রয়েছে মানে এই কার্টনটির মধ্যে। হ্যাঁ খুলে নেওয়ার পরে দেখুন প্রথমে এখানে একটি কাগজ দেখা যাচ্ছে, হাইটার মধ্যে মেশিনটির বিষয়ে লেখা রয়েছে কিছু, এটা কোনো পড়ার কোনো দরকার নেই, এখানে সাইড করে নিয়ে নিচ্ছি। আর নেওয়ার পরে দেখুন সুতা লাগানোর জন্য যে স্ট্যান্ড রয়েছে এটা এখানে সাইড করে নিলাম। তারপরে দেখুন এটা পাওদানি রয়েছে, এটা পায়ের দিকে চাপ দিতে লাগে চাপ তোলার জন্য, এটা সাইড করে নিলাম। হ্যাঁ নেওয়ার পরে দেখুন এটার মধ্যে মেশিনের মধ্যে লাগানোর জন্য দেখুন কিছু পাশ রয়েছে। তারপরে এখানে রয়েছে এইটা হচ্ছে সব থেকে মেন, হ্যাঁ এটার দিয়েই আমাদের, এটা যদি না থাকে তাহলে কিন্তু আমাদের মোটর চলবে না, মেশিন চলবে না। আর এটা হচ্ছে তেল, তেলটি এই এটার মধ্যে ঢালার জন্য, দেখুন এটার মধ্যে। আর এটা হচ্ছে মেন বস্তুটি, আর এটা হচ্ছে নিচের দিকে থাকবে, এটার মধ্যে দেখুন তেল এখানে ঢেলে দিতে লাগবে দেখুন। আর এরকম এটা সাইড করে নিয়ে নিচ্ছি। আর এখানে দেখুন স্ক্রু ড্রাইভার রয়েছে তিনটি, আর দেখুন এখানে দুটি রয়েছে রড, দেখুন লম্বা লম্বা, এটা হচ্ছে মোটর থেকে নিয়ে পাওদানি অবধি। এখন দ্বিতীয় বাক্সটি খুলে নিয়ে নিচ্ছি, দেখি এটার মধ্যে কী কী রয়েছে। হ্যাঁ প্রথমে এখানে স্ট্যান্ড বের হয়ে গেছে, দেখুন এটা হচ্ছে পাওদানি, এটা হচ্ছে নিচের দিকে থাকবে ব্রেক করার জন্য, ব্রেক মানে স্টার দোয়া করার জন্য মেশিনটি। আর এটা হচ্ছে দেখুন দুই দিকের স্ট্যান্ড, আর দেখুন এটা খোলা যায়, এটা মানে উঁচা করা যায় নিচা করা যায়, এটা বোর্ডটি সেই স্ট্যান্ডটি নিয়ে নিয়েছি। এখন এই দেখুন এই ছোটো ছোটো যেটা রয়েছে দুই দিকে থাকবে এরকমভাবে, দেওয়ার পর নিচের দিকে একটি লাট লাগিয়ে নিতে লাগবে ওটা। আর এখানে দেখুন একটি ডোয়ার রয়েছে, এই ডোয়ারের মধ্যে যতগুলো লাট রয়েছে যেগুলো রয়েছে সবগুলো এখানে রয়েছে, এটা সাইড করে নিলাম। আর এখানে দেখুন দুটি পাতি রয়েছে, এটা হচ্ছে নিচের দিকে থাকবে পাওদানি যেখানে থাকবে, আর এটা থাকবে দেখুন সামনে যেখানে জ্যাক লেখা থাকে ওইটা হচ্ছে, এটা সামান দিকে থাকবে, এটা এটা সাইড করে নিচ্ছি। দেখুন এখানে একটি কাগজ রয়েছে, কাগজটি এখান থেকে সাইড করে নিচ্ছি। নেওয়ার পরে দেখুন ফাইনালি দেখুন আমাদের যেটা বোর্ড রয়েছে সেই বোর্ডটি এখান থেকে বের হয়ে গিয়েছে। হ্যাঁ দেখুন এখানে এই বোর্ডটি রয়েছে, এটা হচ্ছে আমাদের মেন বোর্ড, এটা কিন্তু সেই হিপি থাকে, এটাকে উল্টিয়ে নিয়ে নিচ্ছি, উল্টিয়ে নিয়ে এখানে বিছিয়ে নিয়ে নিচ্ছি ভালোভাবে। এখানে প্রথমে একটি লাট নিয়ে নিচ্ছি, এই দেখুন এই লাটটি থাকবে স্ট্যান্ডের নিচে, সবার নিচে থাকবে এই লাটটি, আমি খুবই লাগিয়ে নিচ্ছি। দেখুন লাটটি দেখুন এখানে থাকবে, এটা নিচের দিকে থাকবে, তাহলে এখানে একটি স্ট্যান্ড সাইড করে নিলাম, ওটা আমি সেটিং করে নিয়ে নিচ্ছি। আর দ্বিতীয় স্ট্যান্ডটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই দ্বিতীয় স্ট্যান্ডটি কীভাবে এখানে লাট বটু লাগিয়ে নিতে লাগে। প্রথমে দেখুন এখানে একটি ফোঁটা দেখা যাচ্ছে, এখানে একটি লাট এখানে লাগিয়ে নিয়ে নিচ্ছি প্রথমে এরকমভাবে, যাতে উপরেরটি যেন কম বেশি না হয়, নড়াচড়া না করে। তারপরে এখানে দেখুন একটা পাতি রয়েছে, এই পাতিটি দেখুন এখানে মিডিলে বসিয়ে নিয়ে নেবো এরকমভাবে, ভিতরের দিকে, ভিতরের দিকে এই পাতিটি এরকম বসিয়ে দিয়ে, তারপর বাহির সাইডে দেখুন দুইটি ফুটা রয়েছে লাট লাগানোর জন্য, এই ফুটার মধ্যে কিন্তু প্যাঁচ রয়েছে, যে পাতিটি যেতে নিয়ে নিচ্ছি ওই পাতির মধ্যে প্যাঁচ রয়েছে, তাহলে এখানে এরকমভাবে লাটগুলো লাগিয়ে নিয়ে নিচ্ছি। হ্যাঁ লাটগুলো লাগানো হয়েছে, এটাকে উল্টিয়ে নিয়ে নিচ্ছি, উল্টিয়ে নিচের দিকে নিয়ে নিচ্ছি, দেখুন এটা হচ্ছে নিচের দিকটা। এখানে দেখুন এই প্লেটটি বসানোর পরে এখানে লাট লাগিয়ে নিতে লাগবে, যেটা আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, ওই লাটটি এখানে লাটটি লাগিয়ে নিয়ে নিচ্ছি, ভালোভাবে টাইট করে নিয়ে নেবেন। হ্যাঁ দুই দিকে দুটি লাট থাকবে, এখানে দুই দিকে দুটি লাট এখানে লাগিয়ে নিয়ে নিলাম। হ্যাঁ এখন এই স্ট্যান্ডকে এরকমভাবে ফাঁস করে নেব, নেওয়ার পরে দেখুন এই প্লেটটি যেটা রয়েছে এই পাতিটি এটা থাকবে সামান দিকে থাকবে, যখন কাজ করবো তখন সামনের দিকে থাকবে, তাহলে এটা কেনে এই জ্যাক লেখা যেটা পাতি রয়েছে এই পাতি এখানে লাটগুলো লাগিয়ে নিয়ে নিচ্ছি। দেখুন একদিকে লাগিয়ে নিয়ে নিলাম, তাহলে অপর দিকের স্ট্যান্ড যেটা রয়েছে স্ট্যান্ডের মধ্যে দেখুন ফোঁটা রয়েছে ওই সোজা, এখানে এরকমভাবে লাটগুলো লাগিয়ে নিয়ে নিচ্ছি। আর এখানকার দুই দিকে দেখুন এরকমভাবে লাটগুলো লাগানো হয়েছে, এখন এটাকে দেখুন এরকম উল্টিয়ে নিয়ে নিচ্ছি, এরকমভাবে উল্টিয়ে নিয়ে নিলাম,
উল্টিয়ে নিয়ে এখানে বিছিয়ে নিয়ে নিয়েছি উপরের দিকে একটি পাথি লাগানোর জন্য। দেখুন এই পাথি দেখুন উপরের দিকে লাগাবো কিন্তু এটা নিচের দিকে থাকবে, এটা উল্টা করে লাগিয়েছি এর জন্য। দেখুন এই পাথিটি দেখুন এরকমভাবে বিছিয়ে নিয়ে নেব। বিছিয়ে নেওয়ার পর দেখুন ছোট্ট একটি পাথি রয়েছে, এই পাথিটি এই ভিতর দিকে দিয়ে তারপর এখানে এই লম্বা পাথি বিছিয়ে নেব। নেওয়ার পর এখানে একটি লাট দিয়ে লাগিয়ে নিয়ে নেব। তাহলে দুই দিকে এরকমভাবে লাট লাগিয়ে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এই এই পাথিটি যেটা রয়েছে নিচের দিকে যেটা থাকবে এটা দেখুন সমান করে মিডিলে লাগিয়ে নিতে লাগবে। এখানে মিডিল করে লাগিয়ে নিয়ে নিচ্ছি আমি। দেখুন এই স্ট্যান্ডিং বোর্ডের সঙ্গে লাগিয়ে নিতে লাগবে। লাগানোর জন্য এটা হচ্ছে পিছন দিকটা, আর সামান দিকটা হচ্ছে আমি যেদিকে খাড়িয়ে রয়েছি এদিকে হচ্ছে সামান দিক। তাহলে এটাকে ঘুরিয়ে নিয়ে নিচ্ছি, নাহলে স্ট্যান্ড উল্টা হয়ে যাবে, তখন আবার খুলতে লাগবে। দেখুন ভালোভাবে এরকমভাবে বিছিয়ে নিয়ে নেবো। হ্যাঁ, এদিকে দেখুন মানে চার আঙ্গুল আর দুই আঙ্গুল ছয় আঙ্গুল এখানে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, ছয় আঙ্গুলের মতো এখানে নিয়ে নিচ্ছি। হ্যাঁ দেখুন এখানে ছয় আঙ্গুল নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এখানে যতটুকু নিয়ে নিচ্ছি ততটুকু এখানে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, তারপর এদিকে দেখুন যতটুকু হয়ে যাচ্ছে অপর দিকেও অতটুকু করে নিতে লাগবে। এরকমভাবে নিয়ে দেখুন এই ফোটা যেটা দেখা যাচ্ছে এখানে দেখুন স্পোক নিয়ে নিয়েছি, স্পোকটি এখানে ডাবিয়ে নেবো। দেখুন চার জায়গার চারটি স্পোক ডাবিয়ে নিতে লাগবে। এখানে আমি চারটি স্পোক চার জায়গার নিয়ে নিচ্ছি, লাগিয়ে নিয়ে নিচ্ছি, স্পোকগুলো বসিয়ে নিয়ে নিচ্ছি। এখানে পাউদানি বা অ্যাক্সেলেটার যেটা বললো না কেন এটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পর দেখুন এখানে একটি পাতি রয়েছে লাগানোর জন্য, এই পাতিটি এখানে এরকমভাবে বিছিয়ে নিয়ে নেবো। দেখুন এই পাতিটি এখানে বিছিয়ে নিয়ে দেখুন দুইটি ফোড়া দেখা যাচ্ছে, এখানে দুইটি লাট লাগিয়ে নিতে লাগবে। এখানে দুইটি লাট লাগিয়ে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, লাটগুলো লাগানো হয়েছে। এখানে দেখুন এই যেটা হচ্ছে এই দুটি স্পোক যেটা রয়েছে এইটাই এই পাদানির সঙ্গে আমাদের যেটা মোটর রয়েছে মোটরের সঙ্গে সেটিং করতে লাগবে। এটাই হচ্ছে সবথেকে মেন, এটা জয়েন্ট দিয়ে নিয়ে নিচ্ছি এখন। হ্যাঁ, এখানকার লাটটি টাইট দিয়ে নিয়ে নিচ্ছি। এখানে যতটুকু আমাদের লম্বা লাগবে অতটুকু লম্বা নিয়ে এখানে টাইট দিয়ে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, টাইট দিয়ে নেওয়ার পর দেখুন উপর দিকে ধরুন ডাবল লাট রয়েছে, এখান থেকে একটি লাট খুলে নিয়ে নিচ্ছি, আর একটি খোলার দরকার নেই। তারপরে দেখুন এটা এরকমভাবে এখানে লাগিয়ে নিয়ে নেবো, সেটিং করে নিয়ে নেবো। এখানে দেখুন এটা সেটিং করা হয়েছে। এখন এই পাউদানিটি এই যেটা আমাদের মেশিনের যেটা পাতি রয়েছে নিচের দিকে থাকবে, ওই পাতির সঙ্গে এটা লাগিয়ে নিয়ে নিচ্ছে। লাগানোর জন্য দেখুন দুইটি এখানে, হ্যাঁ দুইটি এখানে আরও পাতি রয়েছে দুটি। হ্যাঁ, দুই দিকে দেখুন এরকমভাবে থাকবে। এখানে লাগানোর জন্য এখানে একটি লাট দিয়ে এখানে বল্টু লাগিয়ে নিয়ে নিচ্ছি, বল্টু দিয়ে টাইট করে নিয়ে নিচ্ছি। এরকমভাবে একটাই এখানে লাগিয়ে নিলাম, আরও একটি রয়েছে পাতি, এই পাতিটি ওপর দিকে আরও একটি লাগিয়ে নিয়ে নিচ্ছি। দেখুন মিডিলে দেখুন দুইটি ফোঁটা বাকি রেখে তারপরের ফোঁটাটি বেরিয়ে নিয়ে নেবো, তার মানে মিডিল করে এখানে লাগিয়ে নিয়ে নেবো। হ্যাঁ, মিডিল করে পাদানিটি এখানে লাগিয়ে নিয়ে নিচ্ছি। এখানে দেখুন এখন মেনটি লাগিয়ে নিয়ে নিতে লাগবে, এটা হচ্ছে সবথেকে মেন, এটা হচ্ছে কারেন্ট সাপ্লাই করে। এটা যদি না থাকে তাহলে আমাদের এই মেশিনটি চলবে না। এটাকে আমি আনবক্সিং করে নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখানে দেখুন কিছু স্পোক দিয়ে দিয়েছি। হ্যাঁ, এই জিনিসটি আমি এখানে কীভাবে লাগিয়ে নিয়ে নেবো দেখুন, এখানে তিনটি লাট লাগিয়ে নিতে লাগবে এটা এই জিনিসটির মধ্যে। এখানে দেখুন সেটিং করার জন্য দেখুন এরকমভাবে কিন্তু সেটিং করবো না, সেটিং করার সময় দেখুন এটাকে এরকমভাবে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে দেখুন যেটা স্পোকটি আমাদের যেটা যে সোজা আছে ওই সোজা এখানে লাগিয়ে নিয়ে নেবো, ওই সোজা একদম মিডিল করে দেখুন এখানে লাগিয়ে নিয়ে নেবো। এখানে দেখুন স্পোক দিয়ে এখন এখানে স্পোকটি লাগিয়ে নিয়ে নিয়েছি। দেখুন এখানে লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখুন যেটা ছোটো ছোটো স্পোক দিয়ে দিয়েছে তারগুলো লাগানোর জন্য, তাহলে চলুন এখানে যেহেতু এখানে লাগানো হয়েছে দেখুন এখানে আমি এই যেটা যেটা ড্রয়ার রয়েছে এখানে ড্রয়ারটিও লাগিয়ে নিয়ে নিচ্ছি। তাহলে এটা মেশিনটিকে সিধা করে নিয়ে নিচ্ছি, আর বাকিটুকু কাম এখানে জানার জন্য এই মেশিনটি সিধা করে নিয়ে দেখাইতে লাগবে। এখানে সিধা করে নিয়ে আমি নিচের কাম কমপ্লিট হয়ে গেছে, এই মেশিনটিকে আমি সিধা করে নিয়ে নিচ্ছি। এখানে দেখুন এই যেটা হচ্ছে চামচ যেটা রয়েছে মানে এটা হচ্ছে চাপটি তোলার জন্য, এটাকে দেখুন কীভাবে লাগিয়ে নিতে লাগবে এটা আপনাদেরকে দেখিয়ে দেবো পরে। এখানে যেভাবে আমাকে ফোটার মধ্যে লাগিয়ে নেবো ওরকম লাগিয়ে নিতে লাগবে। তারপরে এখানে দেখুন যেগুলো রয়েছে অস্ত্রপাতে যেগুলো রয়েছে এখানে দেখুন কিছু কিছু দিয়ে দিয়েছি। এখানে দেখুন সুই রয়েছে, এটা সাইড করে থুয়ে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আরও রয়েছে চুম্বুক দিয়ে দিচ্ছি একটি, এই চুম্বুকটি এখান থেকে সাইড করে নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে দেখুন এরকমভাবে দেখুন কয়েকটি দিয়ে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এদিকে এরকমভাবে লাগানোর জন্য এটা এখানে না লাগিয়ে এখানে, হ্যাঁ এখান থেকে দেখুন মিডিলে ফাটা রয়েছে, এই মিডিলে ফাটাটি এখানে এরকমভাবে লাগিয়ে নিয়ে নিতে লাগবে। এখানে লাগিয়ে নিয়ে নিচ্ছি এইভাবে, হ্যাঁ চারিদিকে চারটি লাগিয়ে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, নেওয়ার পরে এটা এরকমভাবে এখানে এরকমভাবে রেখে দেবো। এটার মধ্যে কিন্তু কোনো লাট নেই,
এটা এরকমভাবে লাগিয়ে নিতে লাগবে। এটা এখানে ভালোভাবে বসিয়ে নিব, এখানে বসানো রয়েছে। তারপর রয়েছে এখানে তেলের যেটা আপ ডাউন হবে চাপ তোলার জন্য, ওটা ওখানে দিয়ে দিলাম। তারপর এখানে দেখুন মেশিনটি মানে হালিয়ে দেওয়ার পরে ওটা ওটার মধ্যে লাগে লেগে যায়, নিয়ে নিচ্ছি। তারপর এখানে দেখুন, এটা দেখুন একটু নিয়ে নিচ্ছে, দেখুন রবার সিস্টেমের এটা এখানে বসিয়ে নিয়ে নেব। তারপর এটা এরকমভাবে নিয়ে মেশিনটি এখানে লাগানো থাকবে, লক সিস্টেম থাকবে এখানে এরকমভাবে। তো এটা হয়ে গেল, তাহলে দুদিকে দুটি এরকমভাবে লাগিয়ে নিয়ে নিচ্ছি, লাগানো হয়েছে। তাহলে এখানে দেখুন আমাদের সব কিছু কাম কমপ্লিট হয়ে গেছে, আর এখানে কোনো করার দরকার নেই। ডাইরেক্ট এখানে আমরা মেশিনটা নিয়ে এখানে বসিয়ে নিয়ে নেবো। মেশিন থেকে যেটা মোটা তার রয়েছে এটা হচ্ছে ডাইরেক্ট কারেন্টে দিয়ে দেবো, আর যেটা নিচের দিকে যেটা মিটার রয়েছে মিটারের তারটি আনে ডাইরেক্ট মেশিনের দিকে নিচুন, নিচের দিকে ক্লিপ রয়েছে ক্লিপ লাগিয়ে দেবো। দেখুন এখানে সুইচ রয়েছে, সুইচটি দেওয়ার পরে দেখুন একদম ডাইরেক্ট কারেন্ট পেয়ে গিয়েছে, এখানে কি লাইট জ্বলে লাইট জ্বলে গিয়েছে। তারপর এখানে সামান দিকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে দেখুন স্পিড বাড়াইতে পারবেন একটি কমিয়ে নিতে পারবেন। এখানে স্পিড দেখুন হাই স্পিড রয়েছে 40 অবধি, এখানে দেখুন হাই স্পিড রয়েছে 40 অবধি। তারপরে আপনারা যদি নতুন হন তাহলে স্পিড কমিয়ে দিয়ে তারপর সেলাই মারবেন, দু একদিন মারার পরে তখন হাই স্পিডেও সেলাই মারতে পারবেন, তাতে কোনো অসুবিধা হবে না, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এখন থেকে এই মেশিনে আমি যত ধরনের সেলাই রয়েছে সব কিছু আপনারা এই মেশিন থেকে আপনারা দেখতে পারবেন। তাহলে চলুন আর কি, আজকের মতোই এতটুকুই, দেখা হবে অন্য একদিন অন্য একটি কাটিং রিলেটেড ভিডিও নিয়ে। তাহলে চলুন।